আসসালামু আলাইকুম। পূর্ব ভূমধ্য সাগরে তেল গ্যাস আহরণ নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে গ্রিস, তুরস্ক। পূর্ব ভূমধ্য সাগরে মজুদ বিপুল তেল গ্যাস আহরণে গ্রিসের সাথে জোট বেঁধেছে মিশর, ইসরায়েল আর গ্রিক সাইপ্রাস। অপরদিকে তুরস্কের সাথে রয়েছে লিবিয়া এবং উত্তর সাইপ্রাস। পূর্ব ভূমধ্য সাগরে যেসব এলাকায় তুরস্ক সর্বশেষ তেল গ্যাস অনুসন্ধান জরিপ পরিচালনার ঘোষণা দিয়েছে, তাতে তুরস্কের বিপক্ষে অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা সমর্থন করছে গ্রিসের দাবিকে। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি তাসনিম হোসাইন। আজ আমরা ভূমধ্য সাগরে গ্রিস ও তুরস্কের বিরুদ্ধে নানা দিক নিয়ে আলোচনা করব। পূর্ব ভূমধ্য সাগরে তেল গ্যাস অনুসন্ধান জরিপ পরিচালনার জন্য সার্ভে অ্যালার্ট জারি করেছে তুরস্ক। তুরস্কের এ সার্ভে অ্যালার্টে উদ্বিগ্ন গ্রিস পাল্টা নেভাল অ্যালার্ট জারি করেছে। গ্রিস প্রধানমন্ত্রী আলোচনা করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সাথে। তুরস্ক ঘোষণা দিয়েছে দক্ষিণ উপকূলে জরিপ অপারেশন পরিচালনা করবে, এ লক্ষ্যে সেখানে রণতরী পাঠাবে। তুরস্ক এ জরিপ কাজ পরিচালনা করবে গ্রিসের একটি দ্বীপের কাছে। গ্রিস ও তুরস্ক উভয় দেশ একই এলাকায় টহল পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। এ নিয়ে পূর্ব ভূমধ্য সাগরে উত্তেজনা চলছে। তুরস্ক জানিয়েছে তাদের পুরো কন্টিনেন্টাল শেল্ফ জুড়ে সার্ভে শিপ কার্যক্রম পরিচালনা করছে। গ্রিস একে অবৈধ হিসেবে আখ্যায়িত করেছে। তুরস্কের সার্ভে অ্যালার্টের মধ্যে রয়েছে সাইপ্রাস এবং ক্রেট দ্বীপের মধ্যবর্তী অঞ্চল। বিবিসির প্রতিবেদন থেকে বলা হয়েছে তুরস্ক এবং গ্রিক রণতরী গ্রিক আইল্যান্ড অব কাস্টোলেরোজির দিকে ধাবিত হচ্ছে। এই দ্বীপ তুরস্ক মেইনল্যান্ড থেকে বেশ কাছে। তুরস্ক জরিপ উদ্যোগকে গ্রিস তার সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। গ্রিসের প্রধানমন্ত্রী তুরস্কের উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সাথে। গ্রিস প্রধানমন্ত্রী বলেন তিনি দেশের রাজনীতিবিদদের সাথেও এ বিষয়ে বৈঠক করবেন। বিভিন্ন ইস্যুতে তুরস্ক গ্রিস বরফ শীতল সম্পর্ক বিরাজ করছে অনেক দিন ধরে। অভিবাসীদের প্রতি গ্রিসের আচরণে ক্ষুব্ধ তুরস্ক। আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করায় গ্রিসের প্রতিক্রিয়ায় তুরস্ক ভালোভাবে গ্রহণ করেনি। তুরস্ক ও গ্রিস উভয় দেশ ন্যাটো সদস্য। দুদেশের সম্পর্কের প্রভাব ফেলছে অন্য দেশগুলোর উপর। সম্প্রতি সাইপ্রাস থেকে দূরে বিপুল পরিমাণ গ্যাস মজুদ আবিষ্কৃত হয়েছে। এ সম্পদ আহরণ নিয়ে একদিকে অবস্থান নিয়েছে সাইপ্রিয়ট সরকার, গ্রিস, ইসরায়েল এবং মিশর। পূর্ব ভূমধ্য সাগরে তেল গ্যাস আহরণের জন্য তারা পরস্পর চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী ভূমধ্য সাগরের মধ্য দিয়ে 1,200 মাইল পাইপলাইনের মাধ্যমে তেল গ্যাস নিয়ে যাবে ইউরোপের বাজারে। অপরদিকে তুরস্কের সাথে রয়েছে লিবিয়া। 2019 সালের নভেম্বরে তুরস্ক লিবিয়ার সাথে চুক্তি করে। এ চুক্তি অনুযায়ী তুরস্কের দক্ষিণ উপকূল থেকে লিবিয়ার উত্তর পূর্ব উপকূল পর্যন্ত বিশেষ অর্থনৈতিক জোন বা ইইজেড গঠন করা হয়েছে। মিশর এবং গ্রিস অবস্থান নিয়েছে তুরস্কের লিবিয়ার এ পদক্ষেপের বিরুদ্ধে। মিশর আর গ্রিস তুরস্কের লিবিয়ার এ অর্থনৈতিক জোনকে অবৈধ দাবি করেছে। এখানে তুরস্কের সাথে গ্রিসের বিরোধ চলছে ক্রেট দ্বীপ নিয়ে। ভূমধ্য সাগরে তুরস্ক লিবিয়া যেমন অর্থনৈতিক জোন গঠন করেছে, তেমনি সাইপ্রিয়ট সরকারও গঠন করেছে বিশেষ অর্থনৈতিক জোন। আর এতে যুক্ত রয়েছে মিশর, লেবানন এবং ইসরায়েল। 2019 সালে তুরস্ক সাইপ্রাসের পশ্চিমে সার্ভে অভিযান পরিচালনা করে। ভূমধ্য সাগরে অবস্থিত সাইপ্রাস দ্বীপ দুই ভাগে বিভক্ত। উত্তর সাইপ্রাস নিয়ন্ত্রণ করছে তুরস্ক, দক্ষিণ সাইপ্রাসে রয়েছে সাইপ্রিয়ট সরকার। তুরস্কের দাবি সাইপ্রাস দ্বীপ আর দ্বীপ বলয়ের যে সমুদ্র সীমা এবং প্রাকৃতিক সম্পদ তাতে দুদেশের সমান অধিকার রয়েছে। তুরস্ক ইতিমধ্যে ঘোষণা দিয়েছে সামনের মাসগুলোতে তারা ভূমধ্য সাগরের পশ্চিমের অন্যান্য এলাকায়ও অনুসন্ধান শুরু করবে। এতে গ্রিস এবং দক্ষিণ সাইপ্রাস উদ্বেগ প্রকাশ করে। ভূমধ্য সাগরে তেল গ্যাস অনুসন্ধান আর আহরণের জন্য তার্কিশ পেট্রোলিয়ামকে কয়েকটি লাইসেন্স দিয়েছে তুরস্ক। এর মধ্যে রোডস এবং ক্রেট দ্বীপও রয়েছে। পূর্ব ভূমধ্য সাগরের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে তুরস্কের।
তুরস্কের দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বাভাবিকভাবে তুরস্ক এখানে শক্তিশালী প্রার্থী যার আসন নির্ধারিত। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ ওকতাই বলেছেন, সবার এটা মেনে নেওয়া উচিত যে তুরস্ক এবং তার্কিশ রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাসকে এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ থেকে বঞ্চিত করা যাবে না। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান 2019 সালে এক ঘোষণায় বলেছেন, এই অঞ্চলে তুরস্কের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা অসম্ভব। এজিয়ান এবং পূর্ব ভূমধ্য সাগরের অনেক দ্বীপ নিয়ে তুরস্ক এবং গ্রিসের মধ্যে বিরোধ চলছে। অপরদিকে এজিয়ান সাগর এবং পূর্ব ভূমধ্য সাগরে গ্রিসের কিছু দ্বীপ রয়েছে যেগুলোর অবস্থান তুরস্কের উপকূলের কাছে, ফলে সমুদ্র সীমার বিরোধ নিয়ে তুরস্ক গ্রিস অতীতে অনেকবার যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়ায়। গ্রিসের অভিযোগ, কাস্টোলোরিজো দ্বীপের কন্টিনেন্টাল সেলফের বিশাল এক এলাকা তুরস্ক দাবি করছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জুন মাসে বলেছেন, গ্রিসের যেসব দ্বীপ মূল ভূখণ্ড থেকে অনেক দূরে আর তুরস্কের কাছে সেগুলোর কন্টিনেন্টাল সেলফ নেই। যে মানচিত্র তুরস্ককে শুধু স্থল সীমানায় সীমাবদ্ধ করার জন্য আঁকা হচ্ছে, তুরস্ক সে মানচিত্র ছিঁড়ে ফেলেছে। আর তুরস্ক ভূমধ্য সাগরে যা করছে তা জাতিসংঘের সমুদ্র আইন অনুসারে। ভূমধ্য সাগরে তুরস্কের সাথে বিরোধে গ্রিসের পক্ষে রয়েছে তার ইউরোপীয় মিত্র দেশগুলো। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস এথেন সফরে এসে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন, ভূমধ্য সাগরে উস্কানিমূলক কার্যক্রম বন্ধ করার জন্য। ইউরোপীয় ইউনিয়নও পক্ষ নিয়েছে গ্রিসের। তুরস্কের সর্বশেষ উদ্যোগের বিপক্ষে বক্তব্য দিয়ে বলেছেন, তুরস্ক ভুল বার্তা পাঠিয়েছে। গত বছর আগস্টে তুরস্ক যখন সাইপ্রাস দ্বীপের উপকূল থেকে দূরে তেল গ্যাস অনুসন্ধান চালায়, তখনও ইউরোপীয় ইউনিয়ন এর বিরোধিতা করে। ২০১৯ সালের ডিসেম্বরে পূর্ব ভূমধ্য সাগরে তেল গ্যাস অনুসন্ধান সমর্থনে উত্তর সাইপ্রাসে সামরিক ড্রোন বিমান পাঠায় তুরস্ক। সাগরের তেল গ্যাস অনুসন্ধান জাহাজের নিরাপত্তায় এই মিলিটারি ড্রোন মোতায়েন করেছে তুরস্ক। ভূমধ্য সাগরে অবস্থিত তৃতীয় বৃহত্তর দ্বীপ সাইপ্রাস, সাইপ্রাস দ্বীপের উত্তর অংশ নিয়ন্ত্রণ করছে তুরস্ক। এর নাম তার্কিশ রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস বা টিআরএনসি। উত্তর সাইপ্রাস তুরস্কের উপর নির্ভরশীল। স্বাধীনতা ঘোষণার পর একমাত্র তুরস্কই তাকে স্বীকৃতি দিয়েছে এবং এর রক্ষাকারী বর্তমানে তুরস্ক। তবে আন্তর্জাতিক সম্প্রদায় একে সাইপ্রাসের অংশ হিসেবে দাবি করে আসছে। 1751 সালে ওসমানীয় সাম্রাজ্য সাইপ্রাস দখল করে। 1878 সাল পর্যন্ত এ দ্বীপ ওসমানীয়দের নিয়ন্ত্রণে ছিল। গোটা সাইপ্রাসকে গ্রিসের অন্তর্ভুক্ত করার জন্য 1974 সালে গ্রিক সাইপ্রিয়ট জাতীয়তাবাদী এবং গ্রিক মিলিটারি জান্তা অভ্যুত্থান ঘটায়। এর জবাবে তুরস্ক সেখানে পাল্টা সামরিক অভিযান চালায় এবং দখল করে উত্তর সাইপ্রাস। তখন থেকে উত্তর সাইপ্রাস তুরস্কের নিয়ন্ত্রণে রয়েছে। পূর্ব ভূমধ্য সাগরে রয়েছে তুরস্কের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা। সেখানে রয়েছে তুরস্কের বেশ কয়েকটি বিশেষ অর্থনৈতিক জোন। তুরস্কের অভিযোগ, গ্রিক সাইপ্রিয়ট প্রশাসন সম্প্রতি উত্তর সাইপ্রাসের অধিকার পুরোপুরি উপেক্ষা করে সম্পূর্ণ একতরফাভাবে পূর্ব ভূমধ্য সাগরের সমস্ত বিশেষ অর্থনৈতিক জোনকে নিজের দাবি করেছে। সেখানে তারা আন্তর্জাতিক ও ড্রিলিং কোম্পানিকে অনুসন্ধানেরও আমন্ত্রণ জানিয়েছে। শুধু তাই নয়, গ্রিক সাইপ্রিয়টের এ ঘোষণায় তুরস্কের বিশেষ অর্থনৈতিক জোন বা ব্লকও লঙ্ঘন করা হয়েছে বলে দাবি তুরস্কের। তুরস্কের অভিযোগ, গ্রিক সাইপ্রিয়ট সরকার একতরফাভাবে পূর্ব ভূমধ্য সাগরের পুরো ১৩টি তথাকথিত ব্লককে নিজেদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করেছে। অথচ এর অধিকাংশ ব্লক উত্তর তার্কিস রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস ঘোষিত বিশেষ অর্থনৈতিক জোনের সাথে সাংঘর্ষিক। এছাড়া গ্রিক সাইপ্রিয়ট প্রশাসন একতরফাভাবে ঘোষণায় তুরস্কের নিজের অংশের ব্লকও লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুরস্কের। আজ এখানেই শেষ করছি। প্রতিরক্ষা, সমরাস্ত্র এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।